আজকে আমি আজকে কলা গাছের থোরটা আমি আজ কালকে ইন্ডিয়ান একটা মার্কেট থেকে কিনে আনছি। এটা এখন আমি একটা একটা করে বের করতেছি। ভিতরে যে জিনিসটা দিয়ে পানির ভিতরে ভিজে রাখতে হবে। এখন আমি এটারে সিদ্ধ বসাবো। ফার্স্টে আমি একটু লবণ দিলাম, 2 চামচের মতো হলুদ দিলাম, তারপরে আমি এখানে মরিচ দিলাম। মরিচ দিয়ে আমি সিদ্ধ হবে, সিদ্ধ হয়ে তারপরে আমি এটাকে গ্রাইন্ড করব। সিদ্ধ হয়ে গেছে, এভাবে সিদ্ধ করে ফেলছি। এখন এটা পানিটা ফেলে দিব, এটা ফেলে তারপরে এটাকে একটু ধুয়ে নিতে হবে, তাইলে ওই যে ইয়ের ভাবটা চলে যাবে। এবার আমি নিশমাসগুলো সিদ্ধ করে নেব। লবণ দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিতেছি। এই যে মাছগুলো বসাবার জন্য আমি সর্ষের তেল দিয়ে রান্না করবো। এটা পুরো তেলটা দিয়ে দিতেছি, সর্ষের তেলটা ধন্য পাতাগুলি শুয়ে এভাবে রাবার মহায় রাখলে
জন্য কথা অনেক দিন থাকে নষ্ট হয় না যতক্ষণে এই যে তেল উঠে গেছে আমার রান্না হয়ে গেছে এই জিনিসটার মধ্যে এটাকে ফেলে নিব আপনারা ভাত খেতে পারবেন অন্য কিছু লাগবে না এটা আমি চ্যালেঞ্জ করবো